অষ্টম শ্রেণী ছাত্র ফারাবি খুব প্রাণচঞ্চল আর হাসি খুশি, পড়াশোনায়ও বেশ দুর্দান্ত। যেমন ভালো পড়াশোনায় তার থেকে ভালো সে ছবি আঁকতে, যা দেখলে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। বাবা মায়ের একটাই স্বপ্ন ছিল ছেলে তার ডাক্তার হবে, ছেলেও বাবা মার স্বপ্ন পূরণে উঠে পড়ে লাগলো। অষ্টম শ্রেণীর ফাইনাল রেজাল্টও হলো দুর্দান্ত। ভালোই যাচ্ছিল ফারাবির দিন হেসে খেলে আনন্দে, কিন্তু এই হাসি যেন তার বেশি দিনের স্থায়ী হলো না। হঠাৎই ফারাবি নিজের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পেল। ফারাবি তার মায়ের লিপস্টিক নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে লাগাচ্ছে, খেয়াল করলো যা করতে তার বেশ ভালো লাগছে। আবার কোনোদিন মায়ের ওড়না জড়িয়ে পড়ে দেখছে শাড়ির মতন। ধীরে ধীরে কথার মধ্যেও আসতে থাকে মেয়েলি স্বভাব। তার আর বুঝতে বাকি রইল না যে তার মধ্যে কিসের পরিবর্তন দেখা যাচ্ছে। সে আপ্রাণ চেষ্টা করলো এইসব পরিবর্তন না ঘটানোর, কিন্তু সে কিছুতেই করতে পারলো না। বাবা মার ব্যাপারটা ধরতে খুব বেশি সময় লাগলো না যে তার ছেলের মেয়েলি স্বভাব, যাকে এক কথায় আমরা বলি হিজড়া, তার ছেলে তা হয়ে যাচ্ছে। কিছু দিনের মধ্যেই সমাজের লোকজন তাদেরকে আপত্তিকর কথা শোনাতে লাগলো। লোক লজ্জা সমাজে অপমানের ভয়ে এত আদুরে ছেলেকে বাসা থেকে বের করে দিতে বিন্দুমাত্র পরিমাণ ভাবল না। 14 বছরের ছেলেটি মাত্র যাবে কোথায়? জীবনের মোড় তাকে এনে দাঁড়া করালো রাস্তায়। প্রথমে সে খাবারের জন্য বিভিন্ন জায়গায় কাজের সন্ধান করে, কেউ তাকে কাজে নেয় না, হাসি ঠাট্টা করে। পরবর্তীতে সে ছবি এঁকে এই ছবিগুলো বিক্রির চেষ্টা করে, কিন্তু কেউ কিনে না, কারণ সে একজন হিজড়া। এরই মাঝে সে দেখতে পেল তার মতনই রয়েছে হাজারো জন। অনেকটা সময় পার হয়েছে, ফারাবির বয়স এখন 21 বছর, তার দিন ভালোই যাচ্ছে, খারাপ নেই। দোকানে দোকানে এখন সে টাকা তোলে, যাকে এক কথায় বলা যায় দিনে আনে দিনে খায়। খারাপ নেই সেই ছেলেটি যার আজ ডাক্তার হওয়ার কথা ছিল, হতে পারেনি, কারণ সমাজ দেখেছে সে অস্বাভাবিক, তার বিয়ে হবে না, কিন্তু দেখেনি তার মেধাটা। সে হতে পারত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বা বড় একজন চিত্রকর। এ তো ছিল শুধু মাত্র একটি কাহিনী। এমন হাজারো হিজড়া, হাজারো প্রতিবন্ধী শিশু পরিণাম আজ এমন রাস্তায়। আমরা শুধু জানতে চাই তাদের দোষটা কোন জায়গায়। কেন আমরা প্রতিবন্ধী এবং হিজড়া শিশুকে সব জায়গায় মেনে নিতে পারি না? তাদের কি সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার নেই? তাদের কি সমাজে সবার সাথে মেলামেশার অধিকার নেই? এবং শিক্ষা গ্রহণে ফারাবির মতো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখার কি কোনো অধিকার নেই? আমরাই করে দিতে পারি তাদের অধিকার। এটার জন্য দরকার আমাদের একটু সচেতনতা, একটু দৃষ্টিভঙ্গির পরিবর্তন আর একটু সাহায্যের হাত। আমাদের মনে করতে হবে তারা আমাদের মতনই মানুষ।